তো ফ্যামিলি, দিন হোক বা রাত, নেংড়াপীর মেলা কিন্তু সবসময় জমজমাট। সো হ্যাঁ ফ্যামিলি, ওয়েলকাম টু ফ্যামিলি, ইটস মি রিটন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন ভিডিওতে। তো ফ্যামিলি, ভিডিও শুরু হওয়ার আগে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য ড্রোন শট রয়েছে। আর অবশ্যই মেলাটার কীরকম ভিউ রয়েছে উপর থেকে দেখতে পাবেন, কী কী রয়েছে সেটাও জানতে পারবেন। তো ওতে ভিডিওটা সঙ্গে থাকেন। তো আপনারা নেংড়াপীর মেলা সম্পর্কে অনেকে অবগত আছেন যে এই মেলায় কী কী হতে পারে, কী কী রয়েছে। আজ হচ্ছে জুলাইয়ের 18 তারিখ 2024। তো উদ্বোধনের পাশাপাশি 17 থেকে 20 দিন ধরে এই মেলা চলতে থাকবে। তো মেলায় রয়েছে অনেক কিছু কেনাকাটা করার জন্য জিনিস, আর সঙ্গে রয়েছে ভরপুর খাওয়া দাওয়ার স্টল, কয়েকটা নতুন নতুন জিনিস রয়েছে ভাই, তাই তো এগুলো তোমাদেরকে দেখাতে চাই। আর না বেশি বকে ভ্যাট, তো ভিডিও লেটস স্টার্ট। আমার সঙ্গে আছে জামিরদা, আজকে আমরা এই মেলার পরিক্রমা করব। তো এখন আমরা যাচ্ছি ভেতরে, আর ভিতরে গিয়ে দেখব প্রত্যেকটা দোকানে ভিউ করব। আর এদিকে যেরকম জুয়েলকে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের মহরম উপলক্ষে ন্যাংরাপির আমরা মাজার কমিটি থেকেই আমরা এই মেলাটা পরিচালনা করি। 186তমতে এবার পা পড়েছে, এবারও আপনাদের আকর্ষণের অনেক জিনিস থাকছে আজকে যেহেতু প্রথম ওপেনিং। তো আমার সামনে আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি কিছুটা বাঁশের তৈরি জিনিস, যে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে, এর আগের বার ছিল না। যারা যারা নতুন বাড়ি করেছেন চাইলে কিন্তু বাড়ির বেলকনিতে লাগাতে পারেন, দেখতে কিন্তু খুব কিউট। দেখেন যে প্রত্যেকবার এই মেলার একটা বৈশিষ্ট্য কি, হালকা পাতলা বৃষ্টি হয়, মানে যারা মেলা দেখতে আসে তাদের প্রচুর কষ্ট হয় কাদাতে, সেই কাদা এড়ানোর জন্য আমরা কিন্তু মেন রাস্তাগুলো এবার ইট সোলিং করে দিয়েছি এই কমিটির তরফ থেকে, আর সঙ্গে সঙ্গে বালিও দেওয়া রয়েছে যাতে শুকিয়ে যায় জলটা তাড়াতাড়ি। তো আমরা প্রথমে এদিকে যাই, কারণ মিষ্টি জিনিস বেশি পছন্দ খাওয়ার। হ্যাঁ দীপঙ্কর আসো। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা দোকান, যেই দোকানটাতে মিষ্টি টিষ্টি সব কিছু বানানো হচ্ছে। এদিকে জিলাপি নাকি? তো জিলিপি কত করে কেজি হচ্ছে এখন বর্তমানে? 100 টাকা রয়েছে। আর এদিকে সব কারিগররা বসে আছেন বানাচ্ছেন এক এক করে। এর আগের বছর আমি দেখিয়েছিলাম বরাবর কয়েকটা দোকান, এবারও আমরা জিজ্ঞাসা করব কি কি রয়েছে। তো এদিকে তো কাকা বলেন কেমন আছেন, আর এর আগের বছরের থেকে এবার কি কি নতুন নতুন জিনিস রয়েছে? কিউআর কোডটা নতুন এসেছে, অনলাইনের ব্যবস্থাটা, ফ্রিজ রয়েছে, কোল্ড ড্রিঙ্ক আছে। তো লুচি বুন্দিয়া কেমন কি দাম থাকবে? আমি আপনাদের জন্য চেষ্টা করে থাকি কিছু দাম টাম যেন কম হয়। এই যে লুচি বুন্দিয়া, এদিকে লুচি ভাজা হচ্ছে, এই যে আমাদের বড়াব্বা, হ্যাঁ এর আগের বছরও ভিডিও নিয়ে গেছিলাম, বেশি ভাষা নিলে কিছু কমে দেওয়া যাবে। মোটামুটি কত কম আসলে যদি ভিডিও দেখে আসে? ভিডিও দেখে আসলে মোটামুটি 10 টাকা কম দেবো। আচ্ছা 10 টাকা কম দিবে। আর নিমকি, নিমকি কত করে আছে? নিমকি 200 টাকা আছে, ওখানেও 190 বা 180 টাকাও দেওয়া যাবে। তো ফ্যামিলি, এবার একটু আমরা জেনে নেব আনন্দ উপভোগের জন্য বাচ্চাদের এবং বড়দের জন্য কি কি রয়েছে। তো ফ্যামিলি, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকোয়াবোর্ডিং, নাগরদোলা, টয় ট্রেন, ডেন্সিং কার, আরও অনেক কিছু। তো এগুলো টিকিট মূল্য হচ্ছে 10 টাকা থেকে শুরু, 50 টাকা অবধি রয়েছে। তো আমার পিছনে নাগরদোলা, আর এদিকে আমার ভাগনাগুলো রয়েছে সবাই। এর সঙ্গে সঙ্গে রয়েছে কাকু কাকিমা, জেঠি জেঠিমা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবার জন্য রয়েছে অনেকগুলো স্টেশনারি দোকান, যেই দোকান থেকে আপনারা বাড়ির পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। দামে কম মানে ভালো, তাই তো নেংড়াপীর মেলা এসে গেল। আপনার দোকানে কি কি পাওয়া যাবে? আমার দোকানে A to Z সব কিছু, স্টেশনারি জিনিস, স্টেশনারি যা যা লাগে। দোস্ত খুব গরম করছে দোস্ত, কিছু পাবো না দোস্ত। তো আমি এখন বর্তমানে চলে এসেছি, আমাদের সামনেই রয়েছে যেটা হচ্ছে টি শার্ট প্রিন্ট এবং কাপ প্রিন্টও হবে মনে হয়। তো দাদা, টি শার্ট প্রিন্টে কত থেকে স্টার্ট আছে? 250 টাকা। 250 টাকা ওটা সাদা, তারপর টি শার্ট নিজে দিলে এরকম হবে। এগুলো কিরকম আছে? 170 থেকে স্টার্ট। তাছাড়া এই সাইডে রয়েছে রিং, চাবি রিং থেকে শুরু করে আপনাদের পছন্দ মতন নাম প্লেট তৈরি করতে পারেন আপনারা। এগুলো নর্মালি প্রাইস কত করে থাকে, মানে নাম প্লেট করি? 40 টাকা আছে, 35 টাকা আছে, 50 টাকা আছে। সব থেকে কম ওটাই না? সব থেকে কম 35 টাকা, 35।
আমাদের এক পরিচিত দাদার সঙ্গে দেখা হয়েছে, বহু বিয়ে বাড়ি দেখা হয়, তো এখন এখানে আছে। তো এই মেলাতে ক বছর ধরে আসা হয়? মোটামুটি যতদিন ধরে শুরু, প্রতিবারে আসা হয়, এবারও এসেছে। কেমন লাগে মেলা? মেলা তো খুব ভালো লাগে। আমাদের দোস্ত বাচ্চা চলে এসেছে অনেকক্ষণ পর। তো ভিডিও শুরুতে আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে এই বছরে নতুন কিছু জিনিস রয়েছে, সেগুলোই আমরা এক নজর দেখে নেব। আমরা অনেকে জানি যে শীত লাগে তো গান্টি ধরো, কিন্তু গরম লাগলে কি করবো? তো গরম লাগলে আর কোনো টেনশন নেই। তো মেলার মাঝখানে রয়েছে কৃষ্ণগোলা, এখানে আপনারা পাবেন লস্যি, লেবুপানি, শরবত, যার মূল্য শুরু হচ্ছে 20 টাকা থেকে। সঙ্গে মাজারের সামনে রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য বিহার থেকে আগত বালাজি ফালুদা। এখানে বিভিন্ন ফ্লেভারের ফালুদা পেয়ে যাবেন, যেমনটা আপনারা পেয়ে যাবেন চকলেট ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, সঙ্গে সঙ্গে বাদাম মিল্ক, রাজমালাই, রাবড়ি আইসক্রিম, এগুলোও আছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে, যেগুলো আপনারা নিজের চয়েস মতো নিতে পারেন। তো সো ফ্যামিলি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব থেকে বড় কথা হলো, এই ভিডিও থেকে আমি কিছুটা কমেন্ট নেক্সট ভিডিওতে নামগুলো পড়বো, এবং কমেন্ট করার সময় অবশ্যই আপনাদের ঠিকানাগুলো লিখে দিবেন, মানে কোথা থেকে ভিডিওটা দেখছেন, নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো শেয়ার করব। আর রাত এলো, জ্যোৎস্না হলো, নেংড়াপীর মেলার অনেকগুলো ড্রোন শট একের পর এক এলো। ভিডিও দেখে লেগেছে কেমন বলবেন আপনারা সবাই। আমি তো এখন আপনাদেরকে বিদায় জানাই। সো ফ্যামিলি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিও দেখতে থাকেন।